নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন দিনে আপনাদেরকে স্বাগত। এক ঝাঁক পাখি দেখলে কার না মন ভালো হয়। ব্রেকফাস্টে রুটি, রাজমা, কলা আর একটু চাটনি। দাঁড়িয়ে আছি, দেখি একদল বাচ্চা কুচে কুচে বাচ্চাকে নিয়ে ওদের স্কুলের সব ম্যাডামরা এরকমভাবে নিয়ে যাচ্ছে, যতদূর সম্ভব অ্যাশডাতে নিয়ে এসেছিল। আর এই যে আমার কুচেটা বসে বসে খেলা করছে। বেরিয়ে গেছি জিমে। জিমের পাশের এই ল্যাভেন্ডার গাছ, উফ দারুণ! একটুখানি ছিলাম, দেখি গন্ধটা কেমন, খুব সুন্দর গন্ধ। জিম থেকে যখন বেরোই এতটাই হাঁপিয়ে উঠি, আর এই প্রকৃতি দেখতে দেখতে আমি বাড়ি ফিরি। এত কিছু ফুল থাকে রাস্তায়, সত্যি ভীষণ ভীষণ সুন্দর। কয়েকদিন ধরে কি বাজে ওয়েদার চলছে, এই যে কি ভীষণ হাওয়া দিচ্ছে। বেরিয়ে গেছি একটুখানি ঘরের কিছু জিনিসপত্র কেনার জন্য, মানে ওই খাবার দাবার। যাওয়ার পথে এই ফুলগুলোকে দেখলাম, এত সুন্দর রংটা। বলি না, এখানে ফুলের না কোনো অভাবই নেই। আর এই যে ইনি, এনার রাগ হয়েছে আমার ওপর, আমি ওকে ওয়াটার গান কিনে দিইনি। বাড়িতে অলরেডি একটা রয়েছে, আমি কেন আবার কিনে দেব? ওই যখন যা চাই তখনই আমি সেটা কিনে দিচ্ছি, এর আমি একদম বিপক্ষে। তাই কিনে দিইনি বলে খুব রাগ হয়েছিল, তাই পার্কে নিয়ে এসে একটু মন ভালো করতে হলো। বেরোলাম যখন পুরো মেঘলা আর প্রচণ্ড হাওয়া, আর এই যে হাওয়া ছিল কিন্তু তখন আবার রোদ উঠেছে। এরা তখন দুজন মিলে খেলা করছিল, আমি বসে বসে একটু প্রকৃতি উপভোগ করছিলাম। অনেক খেলাধুলার পরে, গান বাজনার পরে, বেশ খানিকটা ভালো সময় কাটানোর পর বাড়ির উদ্দেশ্যে চললাম। সন্ধেও হয়ে গেছে, এই কখনো মেঘলা কখনো রোদ, আর এই যে জলটার ওপর রোদ পড়েছে, এত সুন্দর লাগছিল জলটা। এক ঝাঁক মাছের বাচ্চা ছিল, কিন্তু ভিডিওতে সেটা ওঠেনি, সেইটাই আসলে তোলার চেষ্টা করছিলাম। সত্যি কথা বলতে পারলাম না, ছোট্ট ছোট্ট মাছের বাচ্চা। আর এই যে সাদা সুন্দরীদের দল। যাই হোক, আজকে বাজারে ছিল মুড়ি, এই একটু চিকেন নাগেটস, একটুখানি পাউরুটি, ঘুরতে টুরতে যাওয়ার সময় খুব কাজে লাগে, কর্নফ্লেক্স, ম্যাগি, বিস্কিট, ডিম, একটু স্ট্র, একটা ব্রাশ, এটা হলো পেস্টগুলো, বাটার, এটা একটা চিপস, টমেটো কেচাপ শেষ হয়ে গেছিলো, টমেটো কেচাপ, লঙ্কা, বিস্কিট, বাদা কফি, এটা একটা কি যেন মুগ ডালের ভাজা, আনারদানা, চিড়ে, চানাচুর, তরমুজ। এখানে বেশিরভাগ কিছু জিনিসই বাইরে ঘুরতে যাওয়ার সময় কাজে লাগে, তার জন্যই কিনে আনা। একটুখানি এবার রাতের রান্না। অনেক দিন পর আলু পোস্ত করেছি, মানে অ্যাকচুয়ালি আলু ঝিঙে পোস্ত করার ইচ্ছা ছিল, ঝিঙে আমার কাছে ছিল না। আসলে আমার মিক্সির প্রবলেমের জন্য আমি কিছুতেই আলু পোস্ত করতে পারতাম না। ফাইনালি প্রায় 7 মাস পর আমি আলু পোস্ত করলাম। একটা খুব সুন্দর রাত। এত সুন্দর চাঁদের আলো ঘরে ঢুকছিল, খুব সুন্দর রাত।
যাই হোক, আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আশা করছি আমার ব্লগটা ভালো লেগেছে। আবার আসছি নতুন ব্লগ নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।